আপনারা দেখছেন রূপান্তর সংবাদ। খাগড়াছড়িতে আগামী 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাবে মাটিরাঙ্গা পৌর নির্বাচন। প্রভাবিত ও কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ করছে বিএনপি। শুক্রবার সকালে মাটিরাঙ্গা বিএনপির কার্যালয়ে মেয়র প্রার্থী শাহ জালাল কাজলের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। জেলা বিএনপির সভাপতি ওহাদুদ ভূঁইয়া লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনের দিন 9টি কেন্দ্রে ক্ষমতাসীন দলের সাবেক কর্মীদের প্রিজাইডিং সহ সংশ্লিষ্ট কাজে দায়িত্ব নেওয়া হয়েছে, পাশাপাশি কেন্দ্র দখল সহ ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। এসব অভিযোগ লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হলেও এখনও কোনো নেওয়া হয়নি ব্যবস্থা। সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থাকেন। এমপিও ভুক্তির দাবিতে কিশোরগঞ্জ বেসরকারি কলেজ অনার্স মাস্টার শিক্ষক ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ফেডারেশনের সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম জুয়েল। এ সময় বক্তারা অবিলম্বে সারাদেশে বেসরকারি কলেজ সমূহের পাঠদানরত 5,500 শিক্ষককে প্রচলিত জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করার দাবি জানায়। মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, বাংলারা, উদ্ধার তো আহ্বান, মা যেন আমাদের ডাকে সারা প্রতিষ্ঠানে। আমরা অনার্স মাস্টার শিক্ষক এমপিওভুক্ত কলেজের বেসরকারি নন এমপিও শিক্ষক, আমরা অনার্স মাস্টার শিক্ষক, আমাদের এমপিও দরকার।